नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्रीते आपनादेर सकलके जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय सात्री गुप्त संकेत। जिनि दर्शन करे थाकेन शीघ्रई धनवान हो जान। हाँ, ठीक धरेछेन। आजकेर एई भिडियोय आमी एमन सात्री गुप्त संकेतेर कथा शोनाबो जिनि एइगुलि दर्शन करले अवश्यई शीघ्र धनवान हो जाबेन। तार आगे बोली आमारी यूट्यूब चैनल टीके अवश्य सबसक्राइब करुन, पाशे थाका बेल आइकन टी अवश्य प्रेस करुन, जाते ये धरनेर भिडियोगुलो आमी आपलोड करछी तार नोटिफिकेशन प्रथम आपनादेर काछे गिये पौंछाय। आसुन एबार आमी विस्तारित फलादेशेर मध्ये प्रवेश करी। मानव जीवने उत्थान पतन आछे। मानुष कखनो जेमन आनंदे आत्महारा हो जाए, तार काछे টাকা দুহাত ভরে আসে। জীবনে অর্থ যেন তার কাছে কোনো ব্যাপার নয়। অন্যদিকে এমন একটা সময় আসে যখন এক টাকা পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা মানুষের কাছে অনেক মূল্যবান হয়। তাই পয়সা হচ্ছে জগতের এমন একটা বস্তু যা মানব জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অর্থবিনা জীবন, হার্ট বিনা হৃৎপিণ্ড বিনা জীবন একই ব্যাপার। তাই যার অর্থ নেই সে নিজেই জানে কত কষ্ট এই পৃথিবীতে বেঁচে। আবার যার কাছে অঢেল অর্থ আছে সে অর্থের কোনো অবশ্যই মূল্য বোঝে না। তাই আজকের এই ভিডিওয় আমি সেই সমস্ত মানুষদের শোনাবো যারা অবশ্যই অর্থ কষ্টে ভুগছে, এবং তাদের জানাবো আপনারা যদি সাত্রিক গুপ্ত সংকেত পান তাহলে অবশ্যই আপনারা হয়ে যাবেন ধনবান। প্রথম গুপ্ত সংকেত, অবশ্যই যদি আপনাদের জীবনে ঘটে জানবেন আপনি ধনবান হয়ে যাবেন। আপনি ধরুন কোনো জায়গায় কাজে বেরোচ্ছেন, বা কোনো অনুষ্ঠান বাড়ি যাচ্ছেন, বা কোথাও যাচ্ছেন, আপনি প্যান্ট পরতে গেছেন, সঙ্গে সঙ্গে প্যান্ট থেকে টাকা অর্থাৎ কয়েন ঝরে পড়ে গেল। সেই কয়েন ঝরে পড়ে যাওয়া কোনো সাধারণ ঘটনা নয়। এরপরে এটাই ইঙ্গিত দেয় আপনি খুব দ্রুত ধনবান হতে চলেছেন, আপনার অর্থ খুব তাড়াতাড়ি আসবে। সুতরাং পকেট থেকে পয়সা ঝরে পড়ে যাওয়া এটি মা লক্ষ্মীর ইঙ্গিত। এই ইঙ্গিত আপনি যদি পান জানবেন আপনি অবশ্যই ধনবান হতে চলেছেন। দ্বিতীয় আরও একটি গুপ্ত সংকেত বলবো, সেই সংকেত আপনার যদি ডান হাত কুটকুট করে, বাঁ হাত দিয়ে বারবার আপনি চুলকাচ্ছেন কিন্তু কিছুতেই আপনার কুটকুটনি যাচ্ছে না, এরূপ যদি হয় জানবেন অবশ্যই আপনি ধনবান হতে চলেছেন। একটি ধনবান হওয়ার গুপ্ত সংকেত। তৃতীয় সংকেত, যদি কোনো কুকুর লক্ষ্য করেন সেই কুকুর মুখে রুটি নিয়ে যাচ্ছে, যদি আপনি এরূপ দেখেন জানবেন আপনি ধনবান হতে চলেছেন। চতুর্থ আরও একটি সংকেতের কথা বলবো, সেই সংকেত অবশ্যই দেখা, খুব সৌভাগ্যের ব্যাপার। সেই সংকেত ভগবান স্বয়ং আপনাকে দিয়ে থাকেন, সেই সংকেত যদি দেখেন জানবেন আপনি ধনবান হবেনই হবেন। সেটি হচ্ছে ছোট বাচ্চাকে যদি বৃহস্পতিবার কোনো মন্দিরেতে হলুদ বর্ণের জামা বা হলুদ বর্ণের শাড়ি পরিহিত অবস্থায় দেখতে পান জানবেন আপনার জীবনে আর অর্থকষ্ট থাকবে না। কারণ ইনিও এ হচ্ছে স্বয়ং মা লক্ষ্মী। মা লক্ষ্মীর প্রতীক এটি। বৃহস্পতিবার হলুদ রঙের জামা পরা বাচ্চা অবশ্যই মা লক্ষ্মীর প্রতীক। এরপরে আরও একটি বলবো, যদি আপনারা কাজে বেরোবার সময় পকেট থেকে টাকা পড়ে যায় বা কোনো ব্যাগে মানি ব্যাগ থেকে টাকা পড়ে যায় এবং আপনি সেই টাকা তুলে প্রণাম করে আবার মানি ব্যাগে রেখে দেন, তাহলে অবশ্যই জানবেন এটি মা লক্ষ্মীর প্রতীক, আপনি ধনবান হবেনই হবেন। এবারে আরও একটি সংকেতের কথা বলবো, তা যদি ঘটে আপনার সঙ্গে আপনি অবশ্যই ধনবান হবেন। আপনি কোনো ব্যাংকে যাচ্ছেন, আপনি কোনো অফিসে যাচ্ছেন, আপনি কোনো কর্মস্থানে যাচ্ছেন, যদি রাস্তার মধ্যে অবশ্যই কোনো এমন নারী, তিনি বিহনলোলা অর্থাৎ হিজরা, এমন নারী যদি আপনার প্রত্যক্ষ হয় জানবেন আপনি অবশ্যই ধনবান হবেন। এটি ধনবান হওয়ার অন্যতম সংকেত। কোনো শুভ কাজে যদি অবশ্যই তৃতীয় লিঙ্গের কোনো মানুষকে আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি ধনবান হবেন।
চতুর্থ আরও একটি সংকেত বলব, যদি আপনার জীবনে সেই সংকেত ঘটে জানবেন আপনি অবশ্যই ধনবান হবেন। যদি আপনি কোনো জায়গা দিয়ে যাচ্ছেন, কোনো গরু রাস্তা পারাপার হয় আপনার গাড়ির সামনে দিয়ে বা আপনার জায়গা চলাচলের সামনে দিয়ে, জানবেন আপনি ধনবান হবেন। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি এমন সাতটি সংকেতের কথা উল্লেখ করলাম, যে সাতটি সংকেত যদি আপনাদের জীবনে ঘটে জানবেন আপনারা অবশ্যই ধনবান হবেনই হবেন। তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আপনি কিছু কমান অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন। এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি, আমি ভিডিও শেষ করলাম, নমস্কার, ধন্যবাদ।